You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS নিউজে। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। এই ক্রিপ্টো বিষয়ে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। কোটি কোটি মানুষ মেটাভার্স ব্যবহার করে মেটার জন্য বিশাল রাজস্ব তৈরি করবে বলে আশা করেন মার্ক জাকারবার্গ। 24 ঘন্টায় বার্ন হয়েছে 220 মিলিয়ন শিবা ইনু, যা এক সপ্তাহে 565 মিলিয়ন। তবে বার্ন পোর্টাল চালু হওয়ার পর থেকে কোনো সপ্তাহে শিব বার্ন 1 বিলিয়নের কম হলো এই প্রথমবার। 7 দিনে শিবা ইনু বেড়েছে 45% এবং CoinMarketCap শীর্ষ ক্রিপ্টোর তালিকা ছাড়িয়ে গেল ট্রনকে। ক্যাটালোনিয়া তার নিজস্ব মেটাভার্স তৈরি করছে বললেন Catalonian Director General of Innovation. Metaverse dedicated digital wallet Meta Pay চালু করলো Meta. 300% বৃদ্ধি পেয়ে শীর্ষ 100 ক্রিপ্টোতে ফিরে এলো Terra USDC. নিম্ন ইথেরিয়াম গ্যাস ফিও আরও নেটওয়ার্ক সক্রিয়তা বৃদ্ধি করতে ব্যর্থ। 13% মূল্য বৃদ্ধির সাথে সাথে বাজারের সবচেয়ে লাভজনক সম্পদ হয়ে উঠেছে ডজকয়েন। NFT ঋণদাতা এক্স কার্নিভাল থেকে চুরি করা $3.8 মিলিয়ন অর্ধেক ফেরত দিল হ্যাকার। হ্যাক করা তহবিল ফেরতের জন্য $1 মিলিয়ন বাউন্টি অফার করেছে হারমোনি। সমীক্ষার দাবি ল্যাটিন আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ ক্রিপ্টো ব্যবহার করেন। 10 দিনের সর্বোচ্চতে হিট করলো বিটকয়েন। $660 মিলিয়ন লোনে অচল হয়ে পড়েছে থ্রি অ্যারোজ ক্যাপিটাল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেটার সিইও মার্ক জাকারবার্গ কিভাবে মেটাভার্স তার ব্যবসার একটি মূল অংশ হবে এবং $100 বিলিয়ন আয় আনবে সেসব চিন্তাভাবনা শেয়ার করেছেন। জাকারবার্গ বলেন, সময়ের সাথে সাথে আমাদের প্লেবুক সার্ভিস তৈরি করা হয়েছে। যতটা সম্ভব মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করুন। শিবা ইনু কমিউনিটি এক সপ্তাহে 1 বিলিয়ন শিব টোকেন বার্ন করার ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। 23 এপ্রিল 2022-এ যখন শিব বার্ন পোর্টাল আনুষ্ঠানিকভাবে শিবা ইনু টিম এবং শিবা ইনু ইকোসিস্টেম অফিসিয়াল পার্টনার টোকেন রায়শি ভিশনের যৌথ উদ্যোগে লঞ্চ করা হয়, তারপর এই প্রথমবারের মতো শিব আর্মি 1 বিলিয়ন টোকেনও বার্ন করতে ব্যর্থ হলো। ঐতিহ্যগতভাবে একটি মিম কয়েন হিসেবে উল্লেখ হওয়া শেব একটি চমৎকার 7 দিনের কোটেশনে 40%-এর বেশি বৃদ্ধি দেখিয়েছে, যা শিবা ইনুকে এর মূলধনে আরও $2 বিলিয়ন যোগ করতে সাহায্য করেছে। এভাবে শিবের বর্তমান মূলধন $6.4 বিলিয়ন এবং CoinMarketCap শীর্ষ ক্রিপ্টো তালিকায় 13তম স্থানে রয়েছে। ক্যাটালোনিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং বুট ক্যাম্পের মাধ্যমে বার্সেলোনাকে একটি ডিজিটাল হাব গড়ে তোলার আশা করছে। ক্যাটালোনিয়ান ডিরেক্টর জেনারেল অফ ইনোভেশন ড্যানিয়েল ম্যাক্রো এই অঞ্চলটিকে একটি ডিজিটাল হাব করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে এবং কাজ করেছে তার কয়েকটি নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রী ভৌত বিশ্বের দ্বারা অনুপ্রাণিত একটি সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতি তৈরির দিকে কাজ করছেন। মেটাভার্স ভিত্তিক প্ল্যাটফর্ম মেটা মেটাভার্সে ভ্যালু ইন্টারাকশনকে সমর্থন করার জন্য নির্দেশিত একটি নতুন ওয়ালেট চালু করার ঘোষণা দিয়েছে। প্রাক্তন ফেসবুক পে পরিষেবার একটি পুনঃব্র্যান্ড মেটা পে। ফেসবুক পে অতীতে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সে একই ফাংশনগুলো পূরণ করতে থাকবে, কিন্তু মেটাভার্সে ডিজিটাল পরিচয় ব্যবহার করে পণ্য এবং পরিষেবাগুলোর জন্য অর্থ প্রদানের একটি সর্বজনীন উপায় হিসেবে ডেভেলপ করা হবে। গত 24 ঘন্টায় টেরার ধসে পড়া স্টেবল কয়েন ইউএসডিসির দাম হঠাৎ করে 300%-এরও বেশি বেড়েছে। এই তাৎক্ষণিক বৃদ্ধি টোকেনটিকে আবারও শীর্ষ 100 ক্রিপ্টো কারেন্সিতে প্রবেশ করতে সাহায্য করেছে। এদিকে ইউএসডিসির 24 ঘন্টার ট্রেডিং ভলিউম বেড়েছে 400%। আজকাল ইথেরিয়াম গ্যাস ফি $2 নিচে নেমে যাওয়া দেখে অনেক মানুষ খুশি হবেন। তাছাড়া মোট গ্যাস ব্যবহারের ক্ষেত্রে নেটওয়ার্কটি গত 14 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। দুর্ভাগ্যবশত সামগ্রিক লেনদেনে ব্যাপক ড্রপ অফ রয়েছে, যা ইকোসিস্টেমের জন্য একটি স্থবিরতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ডজকয়েনের সর্বশেষ পারফরমেন্স বিনিয়োগকারীদের জন্য একটি চমৎকার বিষয় ছিল, কেননা মুদ্রাটি সফলভাবে প্রতিরোধের মাত্রা ভেঙেছে। প্রেস টাইমে ডজ 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে যাচ্ছিল এবং এটিকে ভেঙে ফেলার সম্ভাবনাও দেখিয়েছিল, কারণ ট্রেডিং উইকের প্রথম দিনে ট্রেডিং ভলিউম একটি শক্তিশালী স্পাইক দেখেছিল। তবে আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।